আসসালামু আলাইকুম কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ আমার নিড নেম হচ্ছে সিরিয়াল তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে বাংলাদেশের ভিতরে আমরাই ফার্স্ট অসিলোস্কোপ নিয়ে আজকে একটা ক্লাস দিব যে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং কিভাবে এই ক্লাসটা আমরা বুঝতে পারি সেটা আমরা এর জন্য কাগজে কলমে থিওরিটিক্যালি আমরা দেখানোর চেষ্টা করব প্লাস প্র্যাকটিক্যালি আমরা দেখানোর চেষ্টা করব তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি কি ক্লাস আজকে দিব সে বিষয়টা আগে একটু বলে নিই প্রথমে তো আমরা ডিএসও সেটিংটা আমরা দেখাবো সেটিং দেখানোর পর তারপর আমরা চলে যাব ডিএসও ইম্পর্টেন্ট যে কাজগুলো যেমন ভোল্টেজ সিগন্যাল ডাটা ক্লক তারপর আমাদের কিভাবে আমরা এসি ডিসি টোটাল ওয়ে আমরা এখন দেখব যে কিভাবে আমরা চিনতে পারি তাহলে আমরা ক্লাস শুরু করি তো শিক্ষার্থী বন্ধুরা কোনোভাবে ভিডিও স্কিপ না করে এবং কোনোভাবে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটা শিখুন দেখুন এবং শেয়ার করুন লাইক করুন আমাদেরকে সাপোর্ট করুন আমরা চাই বাংলাদেশকে খুব ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করার জন্য শিখার জন্য এবং ফ্রি অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলটা 2013 থেকে অগ্রসর হয়ে আজ এই পর্যন্ত তা আপনাদের দোয়ায় আজকে আমার অনেক ভিডিও প্রচার হচ্ছে এবং অনেকে লাইক সাপোর্ট করতেছে আর আমি মনে করি যে ভিডিওগুলো আমরা দেওয়ার চেষ্টা করতেছি সেগুলো সবগুলো শিক্ষণীয় এবং আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিব তাহলে ওকে আমরা প্র্যাকটিক্যালি এখন শুরু করব তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা একটু দেখে আসি ডি দিয়ে ডিজিটাল এস দিয়ে স্টোরেজ ও দিয়ে অসিলোস্কোপ তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ আমাদের আজকে ক্লাস তো শিক্ষার্থী বন্ধু আমরা ডিজিটাল অসিলোস্কোপ স্টোরেজ দিয়ে আমরা কি কি শিখবো তার একটা নমুনা আমি এখন দেখাবো তো ফার্স্ট নমুনা হচ্ছে যে আমরা দুটা জিনিস শিখব এক হচ্ছে যে ভোল্টেজ দেখব ভোল্টেজ আমরা দুই ধরনের পাই এসি অল্টারনেটিভ ডিসি তো আমরা দুই ধরনের ভোল্টেজ দেখব তো স্বাভাবিকভাবে এসির যে অসিলোস্কোপের ভিতরে আমরা যে ওয়েভটা দেখতে পারবো সেটা হচ্ছে এরকম ওকে আর ডিসি যে ওয়েভটা আমরা দেখতে পারবো ডিসি সেটা হচ্ছে যে এরকম তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এখানে যে ডিসির ওয়েভ আর এসির ওয়েভটা আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে এসিটা কেন আমরা এরকম দেখাচ্ছি আর ডিসিটা কেন আমরা এরকম দেখাচ্ছি তো একটু দেখেন তো এই হচ্ছে যে আমাদের মিডল পয়েন্ট আমাদের জিরো মিডল টাইমিং টাইমিংয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিভিশনের উপরে যে ডিভিশনটা আছে সেটা আমরা যদি পজিটিভ ধরি তাহলে এটা পজিটিভ পয়েন্ট আর এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট তো এটা হচ্ছে যে আমাদের জিরো টাইমিং তো শিক্ষার্থী বলতে এখানে যদি আমি দেখতে চাই যে এটা জিরো টাইমিংটা কোনটা এটা হচ্ছে যে জিরো টাইমিং তো এটা যদি জিরো টাইমিং হয় তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি পজিটিভ নেগেটিভ আমাদের কোনো কিছু নেই তার মানে এটা আমাদের পজিটিভ পজিটিভ নেগেটিভের জন্য আমাদের জিরো নেগেটিভের সময় আমার জিরো নেগেটিভের সময় জিরো তার মানে আমরা অসিলোস্কোপে আমরা এইভাবে দেখতে পাবো তো শিক্ষার্থী বন্ধু এটা হচ্ছে একটা নমুনা তো আমরা একটু দেখে আসি এসিটা আমরা একভাবে পাবো ডিসিটা আমরা দুভাবে পাবো তো ডিসিটা আমরা এটা যেটা পেয়েছি এটা হচ্ছে পজিটিভটা পেয়েছি আর একটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে আমাদের নেগেটিভটা পাবো তার মানে এভাবে তো শিক্ষার্থী বন্ধু এটা আমাদের জিরো পয়েন্ট এটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট তার মানে নেগেটিভ এখানে আমাদের পজিটিভটা জিরো পজিটিভটা জিরো এখানে আমাদের আমাদের নেগেটিভ আবার এখানে জিরো আমাদের নেগেটিভ আবার জিরো তার মানে শিক্ষার্থী বন্ধু আমরা ডিসিটা দুভাবে পাচ্ছি একভাবে পাচ্ছি হচ্ছে যে পজিটিভ আর একভাবে পাচ্ছি নেগেটিভ তার মানে ডিসি পজিটিভ আমাদের উপরেরটা এটা সমান সমান ডিসি পজিটিভ এটা সমান সমান ডিসি নেগেটিভ তার মানে ক্লিয়ার আমরা ভোল্টেজ আমরা দু রকমের দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আমরা এসি একরকম আর ডিসি আর একরকম তার মানে আমরা যদি এখানে একটু যদি ক্লিয়ার করতে চাই তাহলে পজিটিভ ডিসির সিম্বলটা আমরা উপরে পাবো এভাবে ঠিক এভাবে এভাবে পাবো আর নেগেটিভ ডিসি আমরা ঠিক
এভাবে পাবো। তো এটা হচ্ছে যে আমাদের ওয়েভ, আমরা চিনব কিভাবে যে পজিটিভ ডিসি নেগেটিভ ডিসি, কারণ এই পজিটিভ এবং নেগেটিভ আমরা স্বাভাবিকভাবে মিটারে অনেক সময় এই ওয়েভ তো আমরা দেখতে পারি না, বাট ভোল্টেজটা আমরা কীভাবে বুঝতে হয় সেটা আমরা দেখাই দিব। কিন্তু আমরা তো পয়েন্ট এটা একটা দেখেছি যে ভোল্টেজ কীভাবে দেখতে হয়। এবার আসি সিগনাল, সিগনাল আমরা কীভাবে দেখব, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে সিগনাল। তো সিগনাল আমরা দুভাবে আমরা দেখব, একটা হচ্ছে যে ডাটা, একটা হচ্ছে যে ডাটা আর একটা হচ্ছে যে ক্লক। তো ডাটা আমরা কীভাবে দেখব এবং ক্লক আমরা কীভাবে দেখব সেটা আমাদেরকে জানতে হবে। তো ডিএসওর ভিতরে আমরা এই কয়টা জিনিসই আমরা লক্ষ্য রাখি, যে এক হচ্ছে যে ভোল্টেজ, ভোল্টেজ এসিতে এরকম, আর ডিসিটা হচ্ছে যে পজিটিভ ডিসি এরকম, নেগেটিভ ডিসি এরকম, এটা হচ্ছে যে যেটাকে আমরা কি বলি পালসারিং ডিসি। কিন্তু পিউ ডিসি যেটা ওটা কিন্তু একেবারে স্মুথ, যেটা আমরা পিউ পাচ্ছি, পিউর ডিসি, পিউর ডিসি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে একেবারে স্টেট, একদম স্টেট পিউ ডিসি। তার মানে আমরা এখানে পিউর ডিসি যেটা পাচ্ছি এটা একদম এরকম, পজিটিভ যেটা আমরা পালসিং ডিসি পাচ্ছি সেটা হচ্ছে এরকম, নেগেটিভ পালসিং ডিসি যেটা হচ্ছে যে এরকম, আর এখানে আমরা যেটা সিগনাল দেখতে পাচ্ছি সেটা ডাটা। ডাটাটা আমরা সবসময় মনে রাখতে হবে যে ডাটাটা আমরা এভাবে স্কোয়ার পাবো, এটা আমরা ডাটা। আর যদি আমরা ক্লকিং দেখি, ক্লকিংটা আমরা এইভাবে পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখানোর চেষ্টা করলাম যে কোন ওয়েভ আমরা কিভাবে বুঝবো, যে ক্লকিং কিভাবে, ডাটা কিভাবে, সিম্বল কিভাবে আমরা বুঝতে পারবো ডিএসওর মাধ্যমে, সেটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করলাম। এবার শিক্ষার্থী বন্ধু, আসেন আমরা একটু দেখে আসি প্রত্যেকটার ক্লাসটা আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। তাহলে ওকে, প্রথমে আমরা মিটার দিয়ে চেষ্টা করব। আমরা এখানে দুইটা ডায়োড লাগিয়েছি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য, এবং এখানে আমরা একটা ট্রান্সফরমার নিয়েছি। ট্রান্সফরমার নেওয়ার পর আমরা এখানে এখন এসি এবং ডিসি আগে আমরা একটু মিটার দিয়ে দেখে আসি। তো শিক্ষার্থী বন্ধু, এটা হচ্ছে যে আমাদের ডিসি সিম্বল। ডিসি সিম্বলের ভিতরে আমরা একটা 20 ভোল্টে রাখলাম, এবং আমরা এখন মিটার দিয়ে এখানে আমরা ডিসিতে রেখে আমরা ক্যাবলের, সরাসরি ক্যাবলের দিকে রাখবো, আমরা দেখি আমাদেরকে কিছু দেখায় কিনা মিটারে। ওকে ওকে, আমাকে মিটারে কিচ্ছু দেখাচ্ছে না। আমরা যদি ইয়াশনি অ্যাডাপ্ট, এই ট্রান্সফরমার সহ যদি নেই, তাহলে আমাদেরকে কিছু দেখায় কিনা ভিডিওতে আমরা দেখে আসি। তা আমরা ধরলাম, দুইটাতেই ধরলাম, দুইটাতে ধরলাম, আমাদের ভিডিও মিটার এবং এটা দুইটা একসাথে আমরা দেখতে চাই, কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না, রেজাল্ট জিরো জিরো। তার মানে আমরা ডিসিতে রেখে এখানে যখন ধরলাম তখন আমাদের দেখাচ্ছে না। যদি আমি এসিতে রাখি, এসিতে রাখি, এখানে আমরা একটু লক্ষ্য করি, এখানে আমাদের এসি লেখা আছে, আমরা এসিতে রাখলাম। আর আমি যদি এখন ধরি, এসিতে ধরার পর আমি যদি এখানে আমরা মিটারে ধরি, তখন আমাকে আবার দেখাচ্ছে 14.43 বা 44 ভোল্ট পর্যন্ত দেখাচ্ছে। তার মানে আমাকে বোঝানো হচ্ছে যে এই পয়েন্টটা, এখানে যে অ্যাডাপ্টারের এই পয়েন্টটা, সেটা হচ্ছে এসি, সেটা এসি, যার কারণে এসিতে আমাকে মিটারে দেখাচ্ছে বাট ডিসিতে আমাকে দেখাচ্ছে না। এখন যদি আমরা এখান থেকে গিয়ে ডিসিতে, তার মানে আমরা জানি এসি থেকে ডিসি আমার তৈরি করে, তো ডায়োডের মাধ্যমে আমাদের পজিটিভ ভোল্টেজ এবং নেগেটিভ ভোল্টেজ তৈরি করা যায়। তা আমরা একটু দেখে আসি। আমরা একটা পয়েন্ট, নেগেটিভ পয়েন্টটা সবসময় আমরা, নেগেটিভ পয়েন্টটা আমরা সবসময় কী করবো, ক্যাবলে রাখবো, ট্রান্সফরমার থেকে যেটা আসছে সেটা ক্যাবলে রাখবো, এবং এইখানে আমরা এই জায়গা পাবো এসি, এই জায়গা পাবো ডিসি। তো আমরা ডায়োডটাকে কী করেছি, যেটা আমাদের ক্যাথোড সেটা আমাদের ক্যাবলের দিকে, আর অ্যানোডটা আমাদের ক্যাবলের বিপরীত দিকে। তো আমরা দেখি এখান থেকে আমাদের ডিসি কী ভোল্টেজ বের হয়। তা আমরা এখানে দেখতে পাচ্ছি নেগেটিভ ভোল্টেজ বেরোচ্ছে, তার মানে আপনারা লক্ষ্য করবেন মিটারের দিকে যেটা আমাদের নেগেটিভ ভোল্টেজ বেরোচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা গেল এই ডায়োডের মাধ্যমে কীভাবে আমরা নেগেটিভ ভোল্টেজ তৈরি করতে হয়। এখন আমরা দেখব এই ডায়োডের মাধ্যমে কীভাবে আমাদের পজিটিভ ভোল্টেজ বের করতে হয়। তা আমরা এখানে যখন ধরলাম,
ধরার পর এখানে যদি ধরি তাহলে আমাদের এসি আসবে, এখানে আমাদের এসি শো করবে না এখানে, কিন্তু আমরা যখন এখানে যাব তখন আমাদের আবার ডিসি শো করবে, কারণ আমরা জানি ডায়োডে ডিসি তৈরি হয়। আর এখানে ডায়োডের মধ্যে কী বেরোচ্ছে সেটা আমরা দেখব। ডায়োড আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিসি সাপ্লাই রেডি হয়েছে, কারণ এখানে আমাদের এখন আর নেগেটিভ নেই, তার মানে নিচের ডায়োডটা মানে এই সাইডের ডায়োড দিয়ে আমাদের ডিসি পজিটিভ তৈরি হয়েছে আর এই সাইডের ডায়োড দিয়ে আমাদের নেগেটিভ তৈরি হয়েছে। এটা হচ্ছে যে মিটারের মাধ্যমে কীভাবে চেক করতে হয়। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, মিটারের থেকে সবচেয়ে বেস্ট আমাদের অসিলোস্কোপ। আমরা অসিলোস্কোপে এখন যাব। অসিলোস্কোপে যখন আমরা গেলাম তখন আমরা অসিলোস্কোপে যাই দেখে আসবো। আমরা এখানে আমরা অসিলোস্কোপে জানি যে এখানে আমরা 14 ভোল্ট দেখে নিয়েছি মিটারে, তো এখানে আমরা সেটিংটা একটু সেট করতে হবে। সেটিং সেট করার জন্য আমরা একটু জেনে রাখি, এটাকে বলা হয় প্রুফ। প্রুফের এই মাথা যেটা সেটাকে বলা হয় পজিটিভ প্রুফ এবং এটাকে বলা হয় নেগেটিভ প্রুফ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রুফটা যখন আমরা এখানে লাগিয়ে নিলাম চ্যানেল ওয়ানে, চ্যানেল ওয়ানে যখন আমরা লাগালাম, লাগানোর পর এখানে আমাদের ডিসপ্লেতে যেই ডিভিশন সেক্টরটা আমরা দেখতে পাচ্ছি, এই ডিভিশন সেক্টরকে দুভাগে ভাগ করা হচ্ছে। এখানে আমরা যে সেন্টার পয়েন্ট দেখতে পাচ্ছি কার্সার, এই কার্সারের সেন্টার পয়েন্টের উপরের অংশতে আমরা দেখতে পাবো পজিটিভ। প্রত্যেকটা পার ডিভিশন আমাদের এখানে ভোল্টেজ সেটিং হবে এবং নিচের সেকশনটা হচ্ছে যে আমাদের নেগেটিভ কার্সারের। এই নেগেটিভ সেকশনটার এখানে প্রত্যেকটা ঘর বা প্রত্যেকটা পার ডিভিশন হবে ভোল্টেজের উপরে ডিপেন্ড করবে। এবং এখানে আমরা এখন এই জায়গা দেখলাম উপরে নিচে, যেটা আমরা এখানে আমরা যে কার্সারটা দেওয়া আছে এটাকে কার্সার বলা হয়। এই কার্সারটা আমরা এখানে যে কার্সার পয়েন্ট, সেই কার্সার পয়েন্টের আমরা নিচের সেটটাকে নেগেটিভ বলি, উপরের পয়েন্টটাকে আমরা পজিটিভ বলি। আবার মাঝখানে আমাদের একটা কার্সার পয়েন্ট আছে, সেই কার্সারের পয়েন্টের এই পাশটা আর এই পাশটা আমরা টাইমিং বলি। তো এখান থেকে আমাদের টাইমিং শুরু করবে, সামনের দিকে আমাদের টাইমিংটা যেতে থাকবে। তার মানে এখান থেকে সামনের দিকে যাওয়াটা আমাদের টাইমিং। এবং প্রত্যেকটা পার ডিভিশনে আমাদের কী করবে, এখান থেকে এখানে পার ডিভিশন আমাদের এখানে যে মিনিট বা ন্যানো সেকেন্ড বা মিনিট বা আওয়ার্স যাই বলেন না কেন, আমরা এখানে সেটিং করে নিই চ্যানেল ওয়েজ। আর এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেটা অটোমেটিক আছে সেখানে আমরা অটোমেটিক চাপ দিলে আমাদের এটা অটোমেটিক নিয়ে নেবে। তো আমরা শিক্ষার্থী বন্ধু এখানে যে প্যারামিটার্সগুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্যারামিটার্সগুলো আমাদের সেটিং হবে প্রত্যেকটা আমাদের এই সুইচের মাধ্যমে, এবং ফাংশন ওয়ান, ফাংশন টু, ফাংশন থ্রি, ফাংশন ফোর, ফাংশন ফাইভের মাধ্যমে। তো আমরা আর একটা ভিডিও করবো, এখন আমরা পুরো অসিলোস্কোপকে নিয়ে আমরা ফুল ক্লাস করতে পারবো না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমরা জাস্ট এখন আমরা দেখে আসবো যে কীভাবে আমরা এসি এবং ডিসি চিনবো। তা আমরা এক নেগেটিভ লাগালাম একটাতে, আর একটা পয়েন্টে আমরা যেখানে আর একটা পয়েন্ট পাচ্ছি, এক পয়েন্ট আমরা একটু দেখাই, এই পয়েন্টটা ধরলাম আমার নেগেটিভ, আরেক পয়েন্ট আমরা যেটা পাচ্ছি এই পয়েন্টটাকে আমরা কী করবো শিক্ষার্থী বন্ধুরা, এই পয়েন্টটাকে কী করবো আমরা এখানে রাখবো এইটাতে, মানে দুটোটা কেবলের শুরুর অংশেতে আমরা ধরবো। তো শুরুর অংশ ধরার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 ভোল্ট করে দেওয়া আছে, বিধায় আমাদেরকে এখন এইভাবে দেখানো হচ্ছে না এবং এখানে আমাদের এত ভালোভাবে দেখানো হচ্ছে না। আমরা যদি অটো সেট করি, অটো চাপ দিয়ে কিছুক্ষণ ধরার পর অটো সেট করে নিবে, অটো সেট করার পর আমাদের এখন এখানে 10 ভোল্ট দেখাচ্ছে, এখানে 1 মিলিসেকেন্ড দেখাচ্ছে, মিনিট দেখাচ্ছে 1 মিলিসেকেন্ড। তো মিলিসেকেন্ডে আমাদের এখানে যে ওয়েভটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লাফালাফি করতেছে। তো আমরা চেষ্টা করবো যে এই মিনিটটা আমাদেরকে অ্যাকুরেট হয় না, বিধা আমাদেরকে ভালোভাবে দেখাচ্ছে না। তো আমরা যখন এখানে সেকেন্ডটাকে ঠিক করব তখন আমরা দেখতে পাবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে যে ভোল্টেজটা উঠানামা করতেছে সেখান থেকে আমাদের ভোল্টেজটা, কার্সারের উপরের অংশটা হচ্ছে যে আমাদের পজিটিভ, নিচের অংশটা আমাদের নেগেটিভ। তার মানে হচ্ছে যে আমাদের এসি যে সিম্বলটা আমরা একটু আগে এঁকে দেখিয়েছিলাম সেটা আপনারা একটু লক্ষ্য করেন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানের সাথে মিলে রেখে আমরা দেখাচ্ছি। তো আমরা ভোল্টেজ দেখাচ্ছি, ভোল্টেজের এসিটা আমরা এখন দেখাচ্ছি, এসিটা আমাদের এইভাবে যাচ্ছে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। তো এই হচ্ছে যে আমাদের পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। তো শিক্ষার্থী বন্ধুরা, এসিটা খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা নিচে চ্যানেল ওয়ানে আমরা দেখতে পাচ্ছি 10 ভোল্ট আছে, এই 10 ভোল্ট আমাকে বুঝতে হবে পার ডিভিশন, অর্থাৎ পার ডিভিশন এখানে আমাদের যে 10 ভোল্ট, তো এখানে 10 ভোল্ট
এখানে 10 ভোল্ট 10 ভোল্টের একটু উপরে তার মানে প্রায় এভারেজ আমরা 20 ভোল্টের কাছাকাছি পাচ্ছি এটা যদি আমরা দেখতে চাই এখানে আমরা একটু দেখে আসি যে এটা ভোল্টেজটা দেখায় কিনা আমরা একটু দেখে আসি বন্ধুরা এখন আমরা যদি ডিসিতে রাখলাম ডিসিতে রেখে আমরা ফাংশন ওয়ানে চলে গেলাম এখন আমরা পুশ করে মেজারমেন্টে গেলাম গা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাভারেজ যে ভোল্টেজটা তো আমরা অ্যাভারেজ যে ভোল্টেজ সেটা আমরা দেখতে পাচ্ছি 14 ভোল্ট করে তার মানে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে অ্যাভারেজ যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজ হচ্ছে যে আমাদের 14 ভোল্ট তো 14 ভোল্ট করে আমরা এখানে দেখতে পাচ্ছি তার মানে এখানে 10 আর এখানে 10 অ্যাভারেজ নয় এটা হচ্ছে যে আমাদের টোটাল কিন্তু অ্যাভারেজ আমরা যদি দেখতে চাই তাহলে আমাদের 14 ভোল্ট করে আমাদের এখানে হাই লো হচ্ছে এই হচ্ছে যে আমাদের এসি যদি আমরা এখন ডিসি দেখতে চাই যদি আমরা এখন দেখেন আমরা বললাম যে উপরে নিচে নিয়ে আমাদের এসি তার মানে পজিটিভ নেগেটিভ নিয়ে আমাদের এসি তো ডায়োডের এই পাশটা যদি আমরা দেখি ডায়োডের এই পাশটা যদি দেখি এটা হচ্ছে নেগেটিভ এটা আমাদের পজিটিভ ধরছি তো এখানে কোনো এসিতে কোনো নেগেটিভ পজিটিভ হয় না যার কারণে এখানে দুটোটাতেই নেগেটিভ পজিটিভ আছে যার কারণে এটা আমরা এসি দেখতে পাইছি বাট যখন আমরা ডায়োডের এই মাথায় যাব তখন আমাদের ডিসি হয়ে যাবে কারণ আমাদের এসি ইন এই ডায়োডের এখানে এসি ইন হয়েছে এসি ইন হয়ে এখানে ডিসি তৈরি হচ্ছে তার মানে ওকে এখানে যখন আমরা ধরব তখন আমাদের ডিসি তৈরি হয়ে গেছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা অলরেডি দেখতে পাচ্ছি নিচের ওয়ে বাতিল হয়ে উপরে আমাদের ডিসি হয়ে গেছে তার মানে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন একটা জিনিস লক্ষ্য করতে পারলাম যে এটা আমাদের এখন কমপ্লিটলি ডিসি এবং অনলি পজিটিভ ডিসি দেখাচ্ছে তার মানে আমরা এখানে যেই পজিটিভ ডিসি কথা বলেছিলাম যে উপরের পজিটিভ ডিসি আসবে সেই পজিটিভ ডিসিটা আমাকে দেখাচ্ছে তার মানে ডায়োড দিয়ে আমরা এখানে পজিটিভ ডিসি পাচ্ছি এখন আমরা নেগেটিভ ডিসি দেখে আসবো ডায়োড দিয়ে সেটা আমরা এখানে এখানে যাই শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্যাবলটাকে চেঞ্জ করব যেহেতু এই ডায়োড দিয়ে আমরা পজিটিভ ডিসি তৈরি হয়েছে এখন এই ডায়োড দিয়ে কী তৈরি হয় তাহলে আমরা আবার ক্যাবলে ধরবো ক্যাবলে ধরার পর এখানে তো এসি দেখে নেন এসি আর এখন আমাদের এই পাশে ডায়োডের এখান থেকে এসি ইন এখান থেকে গিয়ে আমাদের ডিসি আউট হবে তো ডিসি যে আউটটা হচ্ছে সেটা আমাদের কিসের ডিসি নিচের নেগেটিভ ডিসি তৈরি হচ্ছে তার মানে আমাদের উপরে পজিটিভটা বাদ করে দিচ্ছে এই ডায়োডটা ব্লক করে নিচে নেগেটিভটাকে আমাকে পাস করতেছে তার মানে আমরা চাইলে ডায়োডের মাধ্যমে পজিটিভ নেগেটিভ ভোল্টেজ তৈরি করতে পারি এই গেল আমাদের ক্লাসের পজিটিভ এবং নেগেটিভের সিগনাল তো এখন আমি যদি পিওর ভোল্টেজ তৈরি করতে যাই শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা তিনটা জিনিস দেখতে পেলাম ভোল্টেজের একটা হচ্ছে এসি আর একটা আমাদের ডিসি তৈরি হয়েছে পজিটিভ ডিসি নেগেটিভ ডিসি এখন আমরা দেখব পিওর ভোল্টেজ তার মানে আমরা পজিটিভ নেগেটিভ ক্লিয়ার করেছি তো পজিটিভ ডিসি যেটা তৈরি হবে ডায়োডটার মুভটা থাকবে এরকম ডায়োডের মুভ থাকবে এরকম আর যদি আমরা নেগেটিভ ডিসি তৈরি করি তার মানে ডায়োডের মুভটা থাকবে এরকম লক্ষ্য করেন এটা হচ্ছে যে আমাদের ইনসাইড তার মানে আমাদের যদি এটা ইন হয় এটা আউট হবে এটা ইন হয় তাহলে এটা আউট হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আপনারা অলরেডি বুঝতে পারতেছেন যে এই যে আমাদের পজিটিভ ডিসি কীভাবে তৈরি হয় ডায়োডের মাধ্যমে এবং নেগেটিভ ডিসি কীভাবে তৈরি হয় আমরা দেখে নিলাম এখন আমরা যাব পিওর ডিসি কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখার জন্য তো পিওর ডিসির জন্য আমাকে কী লাগবে ক্যাপাসিটার লাগবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা ক্যাপাসিটার নিব আমরা এখান থেকে